মিজোরামে রিয়াং শরণার্থীদের হামলা হুজ্জতের ভয়ে কাঞ্চনপুরে বিভিন্ন এলাকার বাঙালিরা বাড়ি ঘর ছেড়ে উদ্বাস্তু হিসেবে জীবন কাটাচ্ছিলেন। সম্প্রতি তারা নিরাপত্তার প্রশ্নে পানিসাগরে পেকোছড়া গ্রামের জঙ্গলে আশ্রয় নিয়েছেন। গত 5 দিন ধরে 52টি বাঙালি পরিবারের শিশু, বৃদ্ধ ও বৃদ্ধারা খোলা আকাশের নিচে অসহায়ভাবে জীবন কাটাচ্ছেন, কিন্তু সংশ্লিষ্ট বিষয়ে প্রশাসনের কোনো হেলদোল নেই। বুধবার এক সাংবাদিক সম্মেলন করে আমরা বাঙালি দলের রাজ্য সচিব গৌরাঙ্গ রুদ্রপাল এই অভিযোগ করেন। তিনি জানান, এখন পর্যন্ত সংশ্লিষ্ট বাঙালিদের জন্য খাবারের ব্যবস্থা দূরে থাকুক, পানীয় জলের ব্যবস্থাটুকু করা হয়নি। পরিবারগুলির পক্ষ থেকে এলাকায় পানীয় জল সংগ্রহ করতে গেলে বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। দলের রাজ্য সচিবের আরও অভিযোগ, প্রশাসনের পক্ষ থেকে বারবার তাদের সংশ্লিষ্ট স্থান ছেড়ে দেওয়ার জন্য হুমকি দেওয়া হচ্ছে, কিন্তু তাদের স্থায়ী পুনর্বাসনের জন্য প্রশাসন কোনো ব্যবস্থা গ্রহণ করছে না। এই অবস্থায় পেকোছড়ায় অবস্থানরত উদ্বাস্তু বাঙালি পরিবারগুলির উপর প্রশাসনের নির্দয় আচরণ তীব্র নিন্দা ও ধিক্কার জানান তিনি। সাংবাদিক সম্মেলনে আমরা বাঙালি দলের রাজ্য সচিব জানান, সংশ্লিষ্ট ক্ষেত্রে 6 দফা দাবি নিয়ে তারা আন্দোলন শুরু করেছেন। এই দাবিগুলির মধ্যে অন্যতম হল, বিকল্প ব্যবস্থা না হলে পেকুছড়ায় আশ্রিতদের উচ্ছেদ করা চলবে না। আশ্রিতদের জন্য সরকারের উদ্যোগে খাদ্য, পানীয় জল, ঔষধপত্র ও থাকার জন্য ঘর নির্মাণের ব্যবস্থা করতে হবে। 80 জুনের দাঙ্গার পর থেকে এখন পর্যন্ত উগ্রবাদী আক্রমণে যে সমস্ত বাঙালি পরিবার স্বজন হারা ও সম্পদ হারা হয়েছে, তাদের নিরাপত্তা দিয়ে স্থানে পুনর্বাসন প্রদান করা প্রভৃতি দলের এই আন্দোলনে রাজ্যবাসীকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। তাদের পুনর্বাসন দিতে হবে। শেষ দাবি আমাদের, যেটা 80 জনের গণহত্যার যারা বলি হয়েছিল, যাদের চক্রান্তে এই যে উগ্রবাদী তৎপরতা, এই উগ্রপন্থা দলের জন্ম হয়েছিল, এই এই চক্রান্তের জাল ভেদ করার জন্যে আমাদের যে পুরনো দাবি, যে গণহত্যার বিচার বিভাগীয় হাইকোর্টের একজন কর্মরত বিচারপতিকে দিয়ে তদন্ত করে দোষীদের শাস্তির ব্যবস্থা করতে হবে, এই 6টি দাবি নিয়ে আজকের আমাদের এই সাংবাদিক সম্মেলন আপনাদের মাধ্যমে আমাদের এই বার্তা সরকারের দৃষ্টি আনতে চাইছি এবং এই রাজ্যে, এই দেশে গণতন্ত্রপ্রিয় মানুষের দৃষ্টি আনতে চাইছি, জাতি এই দুর্দিনে আমরা সবাই সহিতে চাইছি জাতির অস্তিত্ব রক্ষার আন্দোলন। সাংবাদিক সম্মেলনে 1980 সালে জুনের গণহত্যার বিচার বিভাগীয় তদন্ত করে দোষীদের শাস্তি প্রদানের দাবি উত্থাপন করা হয়েছে। পাশাপাশি প্রতিটি বাঙালি পরিবারকে উপজাতিদের মতো বনের অধিকার ও জমির পাট্টা প্রদানের দাবি তুলেছে এই রাজনৈতিক সংগঠনটি। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।